কিছু হতো আমার আইনি সম্মুখ সম্পদরে বন্দনা জানাওর, পূজ্য বনবন্ধরে বন্দনা জানাওর, বন্দনা জানাওর এই অনুত্তর পুণ্যক্ষেত্র ব্যাক নতুন বয়সে ডাঙর শ্রদ্ধেয় বধিকল মান্তরে বন্দনা জানাওর আমার অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্রমসংখ প্রধান শ্রদ্ধেয় প্রজ্ঞালন করবান্তরে এবং ছুবেইয়া বা মঞ্চে উইষ্ট শ্রদ্ধেয় বিক্রমসংখরে বন্দনা জানাওর উপস্থিত বাব্য লোক মামন লোক উপাসক উপাসিক বৃন্দ ব্যাকুণর নমস্কার। বুদ্ধর ৩৭ প্রকার বোধিপক্ষীয় জ্ঞানানির মূল ভিত্তিপক্ষী এবং তার ধর্ম আনকি ইয়ান সহজভাবে যদি হতে গেলে এই বোধিপক্ষীয় জ্ঞানানোর জ্ঞানীর জ্ঞানানির জ্ঞানানির মূল ভিত্তি বলতে প্রকৃতির নিয়ম কানুন নীতি ইয়েনিরে জানা না, বুদ্ধ ইয়েনিরে দলে দলে জারি নেই। তে এই প্রকৃতির ভিতর কি গম জিনিস জানি গম জ্ঞান আনি তুবে নেই সমন্বিত করি নেই এই যুগত্তর মুক্তির প্রস্থান নিয়ে গিয়ে এবং সেই প্রত্যান আজ অসঙ্গিক মার্গ সেই প্রদন্দেই যা পড়ে এই ৩৭ পক্ষের বধিপক্ষীয় জ্ঞানের মূল ভিত্তি হতাং হিতে হন এই বিশ্ব ব্রহ্মাণ্ডর মধ্যে প্রকৃতির যে নিয়ম কানুন আনি আগে মন আমার মাঞ্জ বিধিরীয় মনোবিধিরীয় একই ব্রহ্মাণ্ড নিয়ম কানুন আগে যেনি একই সূত্রে গাথা এবং ব্যাখ্যানি মূল এক্ষণি তুলে চলে শিবহিতা প্রত্যুত্তর সমুদ্বাদ নীতি খাদ্য কারণ ছাড়া কিচ্ছু নয় এবং আমি ঠিকই আগে দিও জেনি লই এই জ্ঞান আনি ফেবাইতে গেলে অবশ্যই বুদ্ধের উপদেশ বাণী জেনি আগে জেনি তাহলে জেনি চলে গেলে বুঝো পড়িব জানা পড়িব অনুশীলন করি নাই ইয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস জ্ঞান আনি অর্জন করি নাই তার ফলে একটা দুগর মুক্তি পেপারে আমার যে মন কথা বলব ইয়ের একটা সিস্টেমের ভিতরে দিস হবে এ কারণে এই যে কামবচর রূপবচর অরূপবচর যে সম্পর্ক যে সিস্টেম এখনই মন গুণগত চিত্তর গুণগত মান উত্তরণ ঘটেনি এই কামগোচর চিত্তর দিদি যে কামগোচর চিত্ত বলে সপ্ত যখন ক্রিয়ার মাধ্যমে আমি যে কর্ম সম্পাদন করি চিন্তাভাবনা করি বা খামানি কথা হই একই পক্ষের ভিতর দিয়ে এই রূপবচর চিত্ত উৎপত্তি হয় এই রূপবচর চিত্ত গুণগত মান উত্তরণ ঘটেনি এই লোকত্বর চিত্ত হয় একই প্রদন্দী কিন্তু এবং এই লৌকিক মার্গ যতক্ষণ পর্যন্ত এই জিনিসটি চলিব ততক্ষণ পর্যন্ত আর্য শৃঙ্গিক মার্গ বসিবার লৌকিক মার্গ কিন্তু লোকাত্তর চিত্ত উৎপত্তির সাথে সাথে শিবা অটোমেটিকলি লোকাত্তর মার্গই হয়ে যাবে এই অষ্টাঙ্গিক মার্গ তা সুতরাং আলাদা মিলে এখন একখান মিলে যে ইয়ার কি হচ্ছে ইয়ার আলাদা জগৎ বা আলাদা প্রক্রিয়ার বা মাধ্যমে বলে এই চিত্ত উৎপত্তি হয় নয় একই পদ্ধতির মাধ্যমে তো এই কারণে আমার তো যে বুদ্ধর এই জ্ঞান জিনিসচানোর যে জিনিসচান দলে দলে বুঝি হইতে জেনে যে তাঁতর মানো বুঝা পড়িব আমার মানুষজনের মধ্যে এখন বড় রকমের কনফিউশন আছে আমি এই দান দক্ষিণে করি নাই নির্বাণ যে তোমাকে ইয়েন তো যিনি নির্বাণ যে নোয়ারে এই যে যে দান ইয়েনি দি ইয়েনি আমার আমি পুণ্য সঞ্চয় করিতে ইয়েনি লই এই পুণ্য সঞ্চয়ের দ্বারা আমার সে রবায়াত যাবার ক্ষেত্রে একখান বড় নজেবার ক্ষেত্রে একখান বড় সহায়তা করে
এবং সে প্রত্যানমুগ্ধ দেখে দিয়ে দশ কুশল কর্মপদণ্ডে যদি আমি এর দান হামানি যদি দলে দলে ঘড়ি জানি দিয়ে হয় সে রবায়াত জেদং নয়, সে রবায়াত জেদং নয়, কিন্তু আমি দানানি ঘড়ি নজানি। দানানি গত্তে শ্রদ্ধা চিত্তে, গভীর শ্রদ্ধা চিত্তে এবং জ্ঞান সম্প্রযুক্তভাবে জানি নেই বুঝি নেই খুঁজি মনে যদি গড়লে এই দশবিধ ভদন্দি সে চিত্ত যে কোনো কেন হাম গড়লে শিবা মহাকুশল চিত্তে যদি পরিণত আজি হয় মৃত্যুর সময় সে কর্মবোধিদি আজি রাজি হয় তুই হরদিন সে রবাইয়া যেতে নয়। কারণ মানুষ মানুষজন মৃত্যুর সময় তিনজন জিনিস যে কোনো কেন আজি রয় কর্ম নতুবা কর্ম নিমিত্ত নতুবা গতি নিমিত্ত কর্মব যে শক্তিশালী কর্ম যে আমি হাম ঘড়ি ভাব কামলে ভাব কাম পুণ্য হামলে পুণ্য হাম যে মরিবার সময় যদি যদি লুঙে দি হয় যদি এই মহাকুশল চিত্তব যিনি পুণ্য হাম ঘড়ি এই কর্মব যদি আমি যদি মানে লুঙে দি হয় আমি হয় দেব লগত যাব নতুবা মানব ফল খেলে তখন কম জায়গা সে রবায়াত যেদম নয়। কর্ম নিমিত্ত এই যে হামগুড়ির ইয়েনি যদি কারণ সে অনুভূতি আন যদি এজে জাগরিত হয় মুই যে এই শূন্য হামগরণ শিবরতলা জিও এই অনুভূতি আন যদি এজে সেই ভাইব্রেশন আন যদি এজে অনুভূতি আন বা উপলব্ধি যদি গরম তোলে খারাপ জেতাটা যেদিন নয়। যদি গম বিল্ডিং চিওর এরোপ্লেন গাড়ি বা বিভিন্ন কিছু যদি আমি দেখি চাই আমি ইয়েনি কেউ অনেক সময় ভিজুয়ালাইজেশন হয় ইয়েনি যদি দেখি ইয়েনি সময় দেখে ভাড়া করি যদি মৃত্যু সময় এ যদি এজে তুলে তে স্বর্গবাসী হব দেব লগত যাব যে এই যে মানে কি যে আপনি ইটু হুদুম দেখিব মা বাপ তে মানব কুলত ফেরা যাব আন্ডার দেখিলে তীর্য কুলত যাব আগুন দেখিলে বা অন্য কিছু ইয়ে দিলে নরকত যাব তো ইয়েনি হতে গতি নিমিত্ত এবং কর্ম নিমিত্তর বিষয় দেখিনে এই মহাকুশল কুশল চিত্ত উৎপত্তি গুলি স্নান করানো উচিত কি এই দান যে আমি দান করা না মানে শীল প্রতিপালন করা না ভাবনা করা না এই বান্তি লাগিয়ে সেবা শুশ্রূষা করা না বাপ দানা হবে সেবা করা না শ্রদ্ধা জানা না মা বাবার সেবা শুশ্রূষা করা না কিহতে সন্মান করা না গুরুজনেরে এই কিহতে পুণ্যদান দিন দান করা না পুণ্য অনুমোদন করা না দন্মহতা শোনা দন্মহতা শুনো না এবং মতান মনানরে উজু উড়ি রাখা না এখানে ইয়রিনে ইয়েনির মাধ্যমে এখান ইয়েনি হয় তাই কিনে বহু মানুষের একখান ধারণা আগে দেয় দান দক্ষিণে দিনে দি মোটামুটি কিহতে এখান ইয়ে মধ্যে ইয়ে যাবতে চান কিন্তু সেয়ার এখন প্রক্রিয়ার ভিতরে দিয়ে যা পড়ে কারণ ইয়েনি মনের বিষয় সবাকে মুছে দুম নাই সে ফলে লম্বা লম্বা হয়ে যাবই দ্বিতীয় হতান হতুন থাকতে অনেক মানুষের এখন সাংঘাতিক জানি ইয়ার ইচ্ছা ম মানুষ যদি মরছে ম মা বাপ মো কো বাপ মরছে পুয় মরছে বি হুদু জিয়ে ইয়ের এখন জানি বেছে মানুষের আগ্রহ অনেক সময় মুই শিক্ষিত মানুষের দেখ অনেক সময় বান্তি অনুরে পুজোর করেন এবং বান্তি অনুরে পুজোর করেন মানে বান্তি দাগিয়ে বিব্রত অবস্থায় ফেলা না কারণ বান্তি দাগিয়ে সেই জিনিস কই ভাত তাক নয় দিয়ে অরহ বিক্রিয় পর্যন্ত চিত্তর গতি সন্মিক্ষে যার খবর নপায় এমনকি এই প্রকৃতির নিয়ম হানুনানি জ্ঞান বুদ্ধ পর্যন্ত মান্য যেমন উদাহরণস্বরূপ রাজা কজনজি যে মল্লিকা অসম্ভব রঙের বুদ্ধ বুদ্ধ ভক্ত এলো এত দান দক্ষিণে করছে এত শ্রদ্ধা করছে কিন্তু মরিবার সময় বড়ই ভরা নেমা কে সে চিত্তবুদ্ধি মরানার লগে লগে বড়ই ভুগুইয়ে গই বড়ই ভুগুই গই রাজা ভজন যদি ভর্তি দিন না তাহলে ইয়াতে ভুতুর করে দেয় বুদ্ধরে ভুতুর করে দেয় মল্লিকে হুদু দিয়ে বুদ্ধ তো হওয়া পায় বুদ্ধ না হয় কিছু এক সপ্তাহ বাদে দেখেন তে চিত্ত নীলিনে দেবলগ উৎপত্তি হয়ে গেল রাজা ভজন জিতে তার পথে হইতে বুদ্ধ মল্লিকা দেবলগ জিয়ে কারণ এ ভিতরে যদি হত রাজা ভজন জিতর এই ধর্ম অনুভূতি এখানে শ্রদ্ধা হানি হল
এবং মন দুঃখ পেলু এত দান দক্ষিণে করি না ধামক যে বড়ই বুবুই হই। এই কর্মর ফল, কর্মের যে গতি ইয়েনি স্বয়ং বুদ্ধিও ইয়ে উড়ি দেওয়ার, কিন্তু মাইন্ডের তুন যে সমস্ত আকাঙ্ক্ষা ইয়েনি অনেক সময় কিছু কিছু এই বেলাইন যে ইয়া বানতে ইয়ে সুযোগ পান। যেমন একখান ঘটনা হং বনরবত সাংমা মারা যিয়ে জেলা পরিষদ সাহরি গিয়েছে যখন অক্ষ বানতে না হদুম নয় যিয়ে দান দক্ষিণা ঘটনা থামক থামে বুঝর নেয় লেয়া শিক্ষিত বেলে আমার মানুষ হদু দিয়ে বান্তে হইয়ে যু বন্ধ বন্ধ খান ঘুরি আনা ঘটে তোমার তোমার মানুষ তো কুকুর ভেদাস কতিশুন দিলি হই ও বান্তে কিনে কি ঘোরা ঘুরি কি ঘোরা ঘুরবে দে দান দক্ষিণা গা এরকম দিয়া তো দান দক্ষিণা ঘুরি আনায় কুকুর ভেদা তোর হনরম নি লেগে তারপর আরো বলে দান দক্ষিণা ঘোরা ঘুরিব তারপরে ঘুরি গারাই হ্যাঁ মনিষ্ঠের প্রতি মধ্যে প্রতিশুন দি গটি হই তৈলে আমি অশিক্ষিত মানুষের মূর্খ হই মূর্খ দিবা বৈদ্যা অশিক্ষিত মূর্খ এবং শিক্ষিত মূর্খ এই শিক্ষিত মূর্খ নিয়ে বেশি ভুল কারণ বুঝলে না তিনি অবশ্য করে জুড়ে নিয়ে বেশি ভুল কারণ এর লোক আগত কিছু কয়েক বছর আগে দু তিন বছর আগে সি নোয়া মানুষগুলো নিলে বান্তে নকুলি নেই সি বেহেতু মানুষের রামায়ণকে মানুষ শুনে যা দুজন দে রামায়ণকে মাইক্রোবাইট শুয়েলে নেই শুধু লোক আং শুধু লোক আং হ্যাঁ সিগুন ঘন্টা থাকুন জীবনে তোর ফুজিয়া আগে জীবনে লবি দেয় ফুজের তুমি আরো ফুজে তোয়ান এবং সিগুনে বেশি নানা রকমের সুযোগ সুবিধা তোয়ান কিনে এই পান্তে দায়ের নকুলি নেই সে নোয়া মানুষ চুই দলু নুনুতে সে নোয়া মানুষ চুই দল দে কয়েক দিন বাদে যেখান বজ গেল সি দিয়া মানুষ চুনে দিয়ে আবু জন সচ অনর্থক ভাবে দে সর একখান হতা নল দে যতক্ষণ পর্যন্ত জ্ঞান আমার তো নব ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো মুহূর্তে আমার বান্তি হলো বুলবার গন্ডি যেবা আমিও যেবার সম্ভব না আগে দেখা যাচ্ছে বাব্বে লোক মাবল লোক ব্যাগ ফোটা নভারে না বনবান্তে ওক নোক দরমান দিয়ে দিয়ে এবং এ দরমানের চর্চা করি দিলে আমার সধর্মের এ সব চর্চা করি দিনে এটু কোন বিক্ষু সংঘ ফি আগন ফি আগন ইয়ে বড় সম নয় সাংমাই বড় ফিগি নারি আমি কিন্তু ফিগি আগন এবং বুদ্ধ শাসনের দিন দিন উজ্জ্বলর মাঞ্জর সমাগম অর কিন্তু আমার যদি কেকান গুণগত মান উন্নত হবার কথা সে জিনিস কিন্তু নর ফাগন দি কিছু সাংমা পন্ডিত নিলন বুঝিলেন সাংমা পন্ডিত বড় আগাই হ্যাঁ এই শিক্ষিত পন্ডিতে ক্ষণ ধর্ম ক্ষণ মাঞ্জে অধরণ মহম্মদরের পূর্ণ ধরন এই হিয়া হিয়ারে পূর্ণ ধরন কি ইন্দুনিও থাকা দেবে তাহলে বুঝলেন কি যিশু খ্রিস্টের পূর্ণ ধরন কিন্তু এ সাংমাই বুদ্ধ ভুল ধরন বুদ্ধ বলে হি ভুল বুঝছে এই যে সে রেদমাই রেদ আন্দাজ্যে মান্দাজ্যে করি নিয়ে মুখ বলে সারি দিয়ে দে ইয়ান বলে বাংলাদেশ আইনে যদি যুব বুদ্ধ বলে জন্মে দেওয়া আইনত তো বলে আইনে চলুন বলে বুদ্ধ এরে চলুন ভুল নতুন সুরু করি নিয়ে ফেলে দিয়েছে থামুক এক দ্বিতীয় ভুল অন্তরণ দেখি রাহুলের হজয় ভানি বলে তে নহাবাই ন দে এই সাংমা ফন্দি দিয়ে ইয়ে নিয়ে এগুলো নিদরম বুদ্ধরে থাইল্যান্ড ইউনিয়নের নদরণ শ্রীলঙ্কা ইউনিয়নের নদরণ জাপান ইউনিয়ন নদরণ না করে কিন্তু সাংমাই তোর মহান সিকি নেই বুদ্ধ গুলো নেই বলা তো বুঝলে নেই তা সেদিক কে ফন্দিত দাদর মহানে জাগলু করি আর সদন বুঝলে চিগুন কথা একে না হানদ নগরীয় এখানে কে বইপত্র ভর গই যুদ্ধ ভর মন্দিরে যে কেন ধর্ম দেশ মানে চলে গেলে শুনো কেমন ওইখানে কে হতে বনবান্তে বিশ্ব শান্তি বেগতাব বুঝলে গমব হইয়ে ব্যাখ্যানে বিচার বিশ্লেষণ করছি মই অয় বিশ্ব শান্তি বেগতাব অলে গমব এবং এই যে বাণিজ্য দিচ্ছে আগ্রহ করি আমি দান দক্ষিণে জিত করি মানুষ আরো সে ভাগ্য তাদের উদিব খুব জানি আমি তুলবের চেষ্টা করি উদিলে সিরে দৌলয় হারা দরকারলে বিভিন্ন ব্রিটিশ দে চ্যানেলে যোগাযোগ করি আর তারা তুল বুদ্ধি ভরা বসে এবং
দোলয় ভাড়া এবং ইয়া উদিলিয়ে বনবন্তের দেহতা যদি থাই চিয়ত ভিক্ষু সংঘয় দেশ যদি সমবেত হন তুমি আমি যদি হই এখান দোল এখান শূন্য হাম ঘুরি হারিব। দ্বিতীয়ত বহু বিদেশত তুম বুদ্ধিষ্ট কান্ট্রির তুম গম গম জ্ঞানী বিকুলুই ব্যক্তি কারণ ইয়া বিশ্ব তৃতীয় বৃহত্তর কি হতে ইয়ে হবতে বিশ্ব শান্তির কথা হবতে সে লগে গম গম শিক্ষিত উপাসক এটা জ্ঞানী গুড়ি তারা লগে রাষ্ট্রীয় যে মানে কে সরকারি এম্বাসেডর টেম্বাসেডর ইউ নেবা তে ব্যাপে লোক মা বল লোক এই যে জ্ঞানী গুড়ি মানে চুন যদি এজন এই বিধিরে যদি সংঘয় যদি গুণগত মান জ্ঞানের দিক দিয়ে উন্নত করি নোয়ারণ বিনয় উন্নত যদি উন্নতি করি নোয়ারণ আমিও যদি আচার ব্যবহার বৌদ্ধ সম্প্রদায়ের যে দিককে উড়ি চলন সেদিককে যদি শুদ্ধ যদি আমি আয়ত্ত করি নোয়ারি দিয়ে এই বিল্ডিং আনি এই বিশ্বশান্তি এই বিল্ডিং আনি এই শিওয়ানি থাকা শিওয়ানি আমার কিন্তু লাইট দিব যা মন রাইজ ইয়ে নিয়ে ঠিক মতো আর জানিলে আমি উবার উপকৃত হব কারণ আমার এক চিগন বৌদ্ধ জাতি হিসেবে পৃথিবীর মধ্যে এখন মর্যাদা ভেবং বনবন্ধের মুজন্দি আইনে সম্মান ভেবং কারণ বিশ্ব শান্তি ব্যবতা যেটা তুলি নয় চিগন গড়ি এই ইয়ে বলে আমি আমার আলাদা একখান পরিচিতি ভেবং কিন্তু ঠিক মতো নহলে ইয়ে নিলে কিন্তু লাইক এবং তাছাড়া বেগজার ইন্ডি মো হোমবে শুধু বান্তি দাহি লগে বান্তি দাহি নয় তারা লগে লগে আমার তুন বৌদ্ধ হিসেবে বুদ্ধ যিনি হয়ে গিয়ে শ্রেণীর মোতাবেক আমার স্বভাব চরিত্র আনি তাপে তাপে পরিবর্তন করিবার চেষ্টা করি মানুষ পরিবর্তন করিবার চেষ্টা করলে হ্যাঁ মুইও কিনে লালে লালে বহু পরিবর্তন হইম এছাড়া সময় মাখিয়া দরাইও পড়ে সময় মাখিয়া সারিও দিয়ে পড়ে টেন্ডুলকারে যদি সময় মিখে যদি সময় 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 বুঝিলে যদি খেলা আন ভাবত অসম্মানের সহিত খেলা সারিবেন তারা নলরা আসুন সম্মানের সহিত খেলা সারিবে ঠিক এ ধর্ম আন বয়স সময় তাকে দরা পড়ে বুঝো পড়ে মুই আখানে বুড়ো তুম এ ধর্ম চেষ্টা করি নোয়ার নহল কারণ খাইল দিয়া তাক ফিরে টিভি দিলে ধর্ম বই ভরিয়ারে দেয় হ্যাঁ সময় তাকে ইয়ে নিয়ে জ্ঞান অর্জন করি দেয় ধর্ম আনারও সঠিকভাবে দেয় নিজের মুক্তিতে নিজের এডুকেশন রক্ষা ভেবা প্রস্থান আগে বাদে ঠুগে লনার লজ্জার উদ্দীমানোর জ্ঞানী মাইন্ডর খাম যে মুই করি শেষে আবারও মো বক্তব্য তুমাও গরিবের আসি বনবন্তের এই বিশ্ব শান্তি ভেগতার ক্ষেত্রে সাধারণ মানুষে যদি কোনো উজিয়ে দিত আরও উজিয়েবার এবং এই পুণ্যর কামত একখান জোরালো ভূমিকা রাখিনে মহাকুশল চিত্ত উৎপন্ন গরিবের ক্ষেত্র তৈরি করে গরিবের আহ্বান জানিয়ে মো বক্তব্য ইয়ে তুমি বলুন এখন নমস্কার।